ইদ্রিস আল্লাহ বলেন অর্থাৎ স্মরণ কর এই কিতাবে উল্লেখিত ইদ্রিসের কথা যে ছিল সত্যনিষ্ঠ নবী এবং আমি তাকে উন্নত করেছিলাম উচ্চ মর্যাদায় এই আয়াতে আল্লাহ তালা ইদ্রিস আলাহি প্রশংসা করেছেন এবং তার নবী ও সিদ্দিক হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি হলেন উপরে বর্ণিত খানুক বংশ বিশেষজ্ঞদের অনেকে বর্ণনা করেছেন যে তিনি রসুল সল্লাহু আলহিহসাল্লামের বংশলধিকার অন্যতম স্তম্ভ আদম আলাহ্লাম ও শেষ আলাহু পরে তিনি সর্বপ্রথম আদম সন্তান যাকে নবদ দান করা হয়েছিল এমনি ইসাক রহিমুল্লাহ বলেন তিনি সর্বপ্রথম কলম দ্বারা লেখার সূচনা করেন তিনি আদম আলাহ্লামের জীবনকালে তিনশো আশি বছর পেয়েছিলেন কেউ কেউ বলেন মুওয়াবিয়া ইবনে হাকাম সুলামি এর হাদিসে এই ইদ্রিস আল্লাহিসাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়েছে করা হয়েছে যে রসুলসল্লাহু আলাইসাল্লামকে যৌতিবিদ্যা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন একজন নবী ছিলেন যিনি এই বিদ্যার সাহায্যে রেখা টানতেন সুতরাং যার রেখা চিহ্ন সুতরাং যার রেখা চিহ্ন তার রেখা চিহ্নের অনুরূপ হবে তারটাই সঠিক বেশ কিছু তাফসিরকারক কারক মনে করেন যে ইদ্রিস আলাহিস্লামের প্রথম ব্যক্তি যিনি এ বিষয়ে আলোকপাত করেছেন তারা তাকে দুর্দর্শ সিংহকুলের জ্যোতিষী বলে অভিহিত করে এবং তাদের বক্তব্যে অনেক অসত্য তথ্য তার প্রতি আরোপ করা হয়েছিল যেমনটি অন্য অনেক নবিরসুল দার্শনিক পণ্ডিতবর্গ ও অলির প্রতি আরোপ করা হয়েছিল আল্লাহ আর আমি তাকে সুোচ্চ মর্যাদায় উন্নত করেছিলাম প্রসঙ্গে সহি বুখারি ও মুসলিমের মিরাজ সংক্রান্ত হাদিসে আছে যে রসুল সল্লাহ আল্লাহ সাল্লাম এর চতুর্থ আসমানে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এমনি জাহুর রহিমুল্লাহ হেলাল ইবনে জায়াফ রহিমুল্লাহর সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহু আমার উপস্থিতিতে কাবরাদুল্লাহ আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে ইদ্রিস আলাহ সাল্লাম সম্পর্কে তালার উক্তি এর অর্থ কী উত্তরে কাবরাদহ আনহু বলেছিলেন তালা ইদ্রিস আলাহু সাল্লামের কাছে অহি প্রেরণ করেন যে প্রতিদিন আমি আদম সন্তানের সমস্ত আমলের সম প্রতিদান দেব সম্ভবত তার সমকালীন মানব সন্তানদেরকেই বোঝানো হয়েছে এতে তিনি তার আমল আরও বৃদ্ধি করতে অগ্রহানিত হয়ে পড়েন তারপর তার এক ফেরাস্তা বন্ধু তার নিকট আগমন করলে তিনি তাকে বললেন আল্লাহতালা আমার প্রতি এরূপ 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 বই পাঠিয়েছেন আপনি মালাকুল মাউতের সঙ্গে কথা বলুন যাতে আমি আরও বেশি আমল করতে পারি ফলে সেই ফেরাস্তা তাকে তার দুডানার মধ্যে বহন করে আকাশে নিয়ে যায় তিনি চতুর্থ আসমানে পৌঁছলে তার সঙ্গে মালাকুল মাউতের সাক্ষাৎ ঘটে ফেরাস্তা তার সঙ্গে ইদরিস আল্লাহিসাল্লামের বক্তব্য সম্পর্কে আলাপ করেন মালাকুল মাউত বলেন ইদ্রিস আল্লাহ সাল্লাম কোথায় জবাবে তিনি বললেন এই তো তিনি আমার পিঠের উপরে মালাকুল মাউত বলেন আশ্চর্য চতুর্থ আকাশে ইদ্রিস আল্লাহিস্লামের রুখ কবজ করার আদেশ দিয়ে আমাকে প্রেরণ করা হলে আমি ভাবতে লাগলাম যে কিভাবে চতুর্থ আসমানে রুখ কবজ করব অথচ তিনি পৃথিবীতে রয়েছেন যাই হোক মালাকুল মাউদ সেখানেই তার রুখ কবজ করলেন আল্লাহ আলার কালাম এর অর্থ এটাই ইবনে আবু হাতিম রহিমুল্লাহ এ আহেতের তাফসিরে এই কথাটি বর্ণনা করেছেন তিনি আরও উল্লেখ করেছেন যে তখন ইদ্রিস আল্লাহ সেই সেই ফেরেস্তাকে বলেছিলেন যে আপনি মালাকল মাউদকে একটু জিজ্ঞাসা করুন আমার আয়ু আর কতটুক বাকি আছে ফেরেস্তা তাকে তা জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি না দেখে বলতে পারবো না তারপর দেখে তিনি বললেন তুমি আমার নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছ যার আয়ু যার আয়ু এক পলক ব্যতীত আর কোনো সময় অবশিষ্ট নেই তারপর ওই ফেরেশতা তার ডানার নিচের দিকে ইদ্রিস আল্লাহ সালামের প্রতি দৃষ্টিপাত করে দেখেন যে তার মৃত্যু হয়ে গেছে অথচ তিনি তার ট্যারি পাননি এই তথ্যটি ইসরায়েলি বর্ণনা থেকে গৃহীত হয়েছে এর কিছু অংশ মুনকার এর ব্যাখ্যায় ইবনে আবু নাজিহ মুজাহিদ থেকে বর্ণনা করেছেন যে ইদরিস আলাইহাল্লামকে তুলে নেওয়া হয়েছে তার মৃত্যু হয়নি যেমন তুলে নেওয়া হয়েছে ইসা আলাইহাল্লামকে তার এ কথার অর্থ যদি এই হয় যে তিনি এখন পর্যন্ত মৃত্যুবরণ করেননি তাহলে এতে সন্দেহের অবকাশ রয়েছে আর যদি তার অর্থ এই হয় যে তাকে জীবিত অবস্থায় তুলে নেওয়া হয়েছে তারপর সেখানে তার মৃত্যু হয় তাহলে কাব আহবারের পূর্ব বর্ণিত অভিমতের সঙ্গে এর বিরোধ নেই আল্লাহ সর্বজ্ঞ ওয়াফি বলেন এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাজিউল রহমান বলেন ইদ্রিস আলাহ সাল্লামকে ষষ্ঠ আকাশে তুলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় জাহাক রহিমুল্লাহ এর অভিমত তাই ইদ্রিস আলাহু সাল্লামের চতুর্থ আকাশে থাকা সম্পর্কিত ইবনে ইদ্রিস আলাহ সাল্লামের চতুর্থ আকাশ থাকা সম্পর্কে ইমাম বুখারি ও মুসলিম রহিমুল্লাহ বর্ণিত হাদিসটি বিশুদ্ধ মুসাইদ রহিম মুজাহিদ রহিমুল্লাহ প্রমুখের অভিমত তাই হাসান বসরি রহিমুল্লাহ বলেন এর অর্থ তাকে আমি জান্নাতে তুলে নিয়েছি অনেকের মতে ইদরিস আলাহু তার পিতা জাহিয় ইবনে এর জীবন দশাতেই তুলে নেওয়া হয় আল্লাহই সর্বজ্ঞ কারো কারো মতে ইদ্রিস আলাহ নু আলাহি সাল্লামের নন বরং তিনি বনি ইসরায়েলের আমলের লোক ইমাম বুখারি রহিমুল্লাহ বলেন ইবনে মাসুদ ও ইবনে আহমান হয়ে বরাতে বলা হয়ে থাকে যে ইলিয়াস আলাহ ও ইদ্রিস আলাহ সাল্লাম অভিন্ন ব্যক্তি মিরাজ সম্পর্কে আনাসরুল্লাহানু থেকে বর্ণিত জুহরির হাদিসে বক্তব্য দ্বারা তারা এই প্রমাণ পেশ করে থাকেন যে উক্ত হাদিসে আছে নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম যখন ইদরিস আল্লাহ সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করেন তখন তিনি বলছিলেন পূর্ণবান ভাই ও পূর্ণবান নবীকে খুশ আহমেদ আদম আলাহি সাল্লাম ও ইব্রাহিম আল্লাহ সাল্লামের ন্যায় এই কথা বলেননি যে পূর্ণবান নবী ও পূর্ণবান পুত্রকে খুশ আহমদেদ তারা বলেন ইদ্রিস আলাহ সাল্লাম যদি রসুল সাল্লাহু আলাইহি বংশের অধ্যতন পুরুষদের অন্তর্ভুক্ত হতেন তাহলে আদম আলাহি সাল্লাম ও ইব্রাহিম আল্লাহ সাল্লাম যা বলেছেন তিনিও তাই বলতেন কিন্তু এতে তাদের দাবি সপ্রমাণিত হয় না তাছাড়া বর্ণনাকারী হাদিসের বক্তব্য সুস্পষ্টভাবে মুখস্থ রাখতে না পারার সম্ভাবনাও রয়েছে অথবা বিনয়স্বরূপ তিনি পিতৃত্বের পরিচয় না দিয়ে এরূপ বলেছেন আদি পিতা আদম আলাহিয়া সাল্লাম এবং আল্লাহর বন্ধু ও মোহাম্মদ সাল্লি সাল্লাম ব্যতীত সর্বশ্রেষ্ঠ মহান নবী ইব্রাহিম আলাহিয়া সাল্লামের মতো নিজের পিতৃত্বের উল্লেখ করেন